ছোটু ছোট দুই হাত এই ঘরটা আমার চিনি জমিয়েছে, মানে ওর বাবা ডিউটি থেকে আসে, ওকে কয়েনগুলো দেয় আর কয়েনগুলো ছাড়ে। তো ওকে এটা শেখানো হয়েছে এই টাকাগুলো এরকম ঘটে জমিয়ে একটা ভালো কাজে লাগাতে, যেটা কিনা তোমরা আগের বছরও দেখিয়েছিলে। তো এবছরও ঘর জমানো হয়েছে, কিন্তু এখন একটু বড় হয়েছে তো বুঝতে শিখেছে। তো ঘরটা ভাঙতে ওর একটু মায়া করছিল বলে ও ভাঙলো না, কিছুতেই ওকে দিয়ে ভাঙাতে পারলাম না, তাই ঘরটা আমি ভাঙলাম। ভেঙে গেল কি হবে, টাকাগুলো দিয়ে কি করবে? কিনে দেবে আর একটা ঘর কিনে দেবে। আর এই এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে? ওরে বাবলে সোনাটা দাও, আমি সরিয়ে দিচ্ছি। তো এই নোর হাত দেনা। তো আমাদের হচ্ছে চিনি জমিয়েছে 1800 টাকা, 1805 টাকা জমেছে। ওর বাবা তো বলছিল কি যে না না এখন ভাঙতে হবে না, হচ্ছে বেশি জমেনি। আমার ধারণা যে ভালো টাকা জমেছে, কেন কি প্রচুর দিন ধরে জমানো হচ্ছে কিন্তু এই ঘরটা। আচ্ছা এবার বলি, এই ব্লগটা কিন্তু 2-3 দিনকার মিলি একটা ব্লগ, কেন কি এই জামা কাপড় গুলো যেদিন আমরা কিনতে গেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, মানে কৃষ্ণনগর থেকে আমরা কেনাকাটা করেছি। কৃষ্ণনগর বৃহস্পতিবারে বস্ত্র বাজার এরকম একটা কিছু বাজার বসে, তো ওখান থেকেই কেনাকাটাগুলো করেছি। আর আরও একটা কারণে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার স্কিনের ডক্টর, ওনার একবার চেক আপে যাওয়া দরকার ছিল আমার। ডেট যদিও চলে গেছে, আমি যেতে পারিনি ডেট, মানে যে ডেট ছিল, তাই জন্য ভাবলাম আজকে গিয়ে দেখিয়ে আসি। এবং বৃহস্পতিবারে উনি বসেন নাক ফার্মেসিতে, তো ওনাকে একটু দেখাতে আর কি যাবো ভেবেছিলাম। ওই জন্য ভাবলাম এক কাজে আমার 2 কাজ হয়ে যাবে। তো আমার কিন্তু এর মধ্যে ডক্টর দেখানো হয়ে গেছে, আর যা সব ক্রিম ট্রিম সমস্ত কিছু দিয়েছে। এইবার চলে এসেছি আমরা বস্ত্র মার্কেটে বাজারে। তো এখান থেকে এবার যে লিস্ট আমাদের দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী আমরা জামাকাপড়গুলো নিচ্ছিলাম, কিন্তু কি বলতো, যেহেতু এক এক রকম বয়স ছিল ওদের, তো ওই জন্য একটু ঝামেলা হয়েছে জামাকাপড়গুলো নিতে, মানে অনেক বুঝে শুনে নিতে হয়েছে। আর এই মার্কেটটায় প্রচুর দোকান, প্রচুর মানে গুনে শেষ করা যাবে না। আমি এটা প্রথমবার ঢুকেছি, আমি আগে অনেকবার শুনেছি কিন্তু এবার প্রথম ঢুকলাম, প্রচুর দোকান ছিল ওর ভেতরে। তো যাই হোক, আর এটা হচ্ছে রবিবারকার দিন ভিডিও, মানে আজকের ভিডিও, এটা আমি আজকেই এডিট করছি। তো এই সকালবেলা উঠে গেছি, আজকে ও ছুটির দিন, তো ওই জন্য আমরা রবিবারটাই সিলেক্ট করেছি। আর এই লিস্ট দেখে দেখে, বয়স দেখে দেখে প্যাকেটের গায়ে লেখা হচ্ছিল যে কোনটা কোন সাইজ কোন বাচ্চা এরকম আর কি ব্যাপার। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আজকে এগুলো দিতে, আর সঙ্গে একটা ক্যাডবেরি রেখেছিলাম আর একটা কেক রেখেছিলাম। তো সকালবেলা উঠে সব রেডি হয়ে গেছে, মানে প্যাকেটে সব রাখা হয়ে গেছে, এবং একটা বয়সের ব্যাপার আছে, সাইজের ব্যাপার আছে, তো সেগুলো প্যাকেটের উপর বসে বসে সব লেখা হলো। তোমাদের দাদা ভাই আর তপা দুজনে মিলে করেছে, তো এখন হচ্ছে বেরোবো। আর যেহেতু আমাদের বাড়ির কাছে, আর বলে রাখি এটা কোনো আশ্রম বা ওরকম কিছু ব্যাপার নয়, আসলে একটা গ্রাম আছে, গ্রামটা মানে তোমরা বুঝতেই পারছো, আমি আর মানে ডিটেলসে বলছি না। তো সেই গ্রামেরই কিছু ছেলে মেয়েদের আর কি জামা কাপড় আর কি, খুবই সামান্য কিছু। তো চলো যাওয়া যাক, সবটা একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর যেহেতু আমাদের বাড়ির কাছে ওই জন্য একটা টোটো বুক করেছি, বললাম টোটো করেই যাই। আর জায়গাটা হচ্ছে আকাইপুর, হ্যাঁ জায়গাটা হচ্ছে আকাইপুর, স্টেশনের পাশেই একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, তো ওই গ্রামেই আমরা যাচ্ছি। দেখো সবসময় তো আশ্রমে দেওয়া হয়, এবং আশ্রমে কিন্তু অনেকেই যায় এগুলো দিতে, কিন্তু এইসব গ্রামে খুব বেশি একটা কেউ আসে না, তাই ভাবলাম এবার আমরা এই গ্রামেই দেবো। তো ঢুকতেই দেখি যে এখানে একটা মন্দির আছে, মনসা মন্দির, তো আগে একটা মায়ের দর্শন করিয়ে নিলাম। তারপরে এই যেহেতু রবিবার ছিল আর সকালবেলা সবাই খেলতে গেছিলো আর বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তো ওই বিলে ফিলে মাছ টাছ ধরতে গেছিলো, ওই জন্য ম্যাক্সিমাম বাচ্চারা ছিল না, তো বাড়ির লোক যাদের ছিল বাড়ির লোকের কাছে আর কি দিয়ে দেওয়া হয়েছে। সত্যি জানো তো, এইসব জায়গাতে যখন আসি এই ছোটোখাটো কাজগুলো করতে,
তো তখন না মনে হয় যেন আমরা অনেক সুখী। তাও দেখো মানে অন্য সময় আমাদের জীবন নিয়ে আমাদের কত কিছু নিয়ে কত অভিযোগ, কিন্তু এই সমস্ত জায়গায় আসলে বা কোনো একটা আশ্রমে গেলে তখন আর মনে হয় না যে আমাদের জীবনে কোনো সমস্যা আছে। সত্যি কথা, আমি কালকে আমার একটা সমস্যার কথা তোমাদেরকে জানাই, সেখানে প্রচুর কমেন্ট এসছে, সবাই হচ্ছে পজিটিভ কমেন্ট করেছে, তার মধ্যে থাকে না কিছু লোকজন। যাই হোক, আমার এখন যা পরিস্থিতি আমার নেগেটিভটা নেওয়া একদমই চলবে না, না হলে আমি বাঁচতে পারবো না সত্যি কথা বলতে। ওই জন্য নেগেটিভটা একদম বাদ দিয়ে দিয়েছি, শুধু পজিটিভগুলো নেব। তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি তুমি ভিডিও করা বন্ধ করো না, তুমি কমেন্ট বক্সটা অফ করে রাখো। অ্যাকচুয়ালি আমি যে সমস্যাটার মধ্যে আছি সেটা কমেন্টস নিয়ে নয়, আমি তোমাদেরকে পরে কখনো একটা সময় বলবো, এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। অনেকেই এবার বলছে ভিউজের জন্য এই জন্য সেই জন্য, যাই হোক বড্ড হাস্যকর লাগলো। তবে একটা, আমি কালকে ভিডিওটা না পোস্ট করলে বুঝতাম না যে আমার মতো এইরকম রোগ প্রচুর মানুষের আছে, কারণ তোমরা কালকের ভিডিওর কমেন্ট বক্সটা চেক করলে বুঝতে পারবে যে এই সেম রোগে যে কত মানুষ ভুগছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি আমি একটা ট্রিটমেন্টের মধ্যে আছি, তবে হ্যাঁ কোনো মেডিসিন ফেডিসিন নয়, কারণ এইসবের ক্ষেত্রে কোনো মেডিসিন কাজ করে না, এক ঘুমের ওষুধ। যাদের খুব বেশি প্রবলেম হয় তাদের ঘুমের ওষুধ দেয় আর কি, কিন্তু আমাকে কিছু নিয়ম বলেছেন, কিছু জিনিস মেনে চলতে বলেছেন আমার ডক্টর, তো সেই মতো করেই চলছি। আমি জানি না কতদূর কী করতে পারবো বা সুস্থ হতে পারবো, তবে আমি এখান থেকে যখন বেরিয়ে আসবো আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসেছি, এই জিনিসটা আমার অনেক কমে গেছে, তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কোন ডাক্তার দেখিয়েছি, আমাকে কী কী বলা হয়েছে। এখন ওই সব ডিটেলসে তোমাদেরকে কিছু মানে বলতে পারবো না আর কি, এটা আমার নিজের মধ্যেই রাখা বেটার আর কি। তো যাই হোক, আমি ব্লগটাও রোজ কন্টিনিউ করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব আমি দেওয়ার। তো যাই হোক, চলো তোমরা এখন এই সুন্দর ব্লগটা দেখো। আর এই দেখো, অনেকের বললাম না বাড়ির লোক ছিল, এই বাচ্চারা ছিল না, মাঠে খেলতে গেছিলো, তো তাদের গার্জিয়ানদের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদেরকে যেরকম সাইজ লিখে পাঠিয়েছিল একটা লিস্টে, তো সেই মতো করে নিয়ে গেছিলাম, বাট একটু সাইজে দুই একটা গড়বড় হয়ে গেছে, বাট ঠিক আছে বললো আমরা ম্যানেজ করে নেবো, সমস্যা নেই। তবে ওরা বেশ খুশি ছিল, আমারও খুব ভালো লেগেছে। আর আমাদের প্ল্যানিং ছিল ওদেরকে জামা কাপড় দিয়ে তারপরে আমরা নিজেদের জন্য শপিং করতে যাব। হ্যাঁ, এই রবিবারটাই সিলেক্ট করেছি, ওই যে বললাম ছুটির দিন তাই জন্য। তো আজকে ওদেরকে সকালবেলা দিয়ে এই যে বাড়ি এসে ভিডিওটা এডিট করছি, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরোবো আমরা নিজেদের জন্য শপিং করতে কাঁচড়াপাড়াতে। তো যাই হোক, কী কী শপিং করছি না করছি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। যাই হোক, এর মাঝে অনেকগুলো ব্লগ জমে গেছে আমার, আমিও যে বললাম কিছু ভিডিও মানে এডিট করে কিছু করতে ইচ্ছা করছিলো না বলে আমি ছাড়িনি, তো আস্তে আস্তে ছাড়বো। এই যে যেমন দেখো, এটা দু তিন দিনের ভিডিও একসাথে মিশিয়ে আমি দিচ্ছি। জামাগুলো হাতে নিয়ে একবার তুললে হতো না, আনন্দ তো হয়ে গেল আমাদের দেওয়া। তো যাই হোক, এইমাত্র বাড়িতে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরোবো মানে পুজোর কেনাকাটা করতে, মানে আমাদের জন্য আর কি। দেখি তোমাদের দাদাভাই কী শাড়ি দেয় আমাকে। আর ব্যাপারটা হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে মেডিসিন নেব। মাথা যন্ত্রণা করছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে, সবসময় যন্ত্রণা করে, এখন যেন বেশি হচ্ছে। তো মেডিসিন নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে হচ্ছে বেরোবো। তো চলো, কেনাকাটার ব্লগ কবে এডিট করতে পারবো জানি না, কেন ওই যে বললাম মাঝে অনেকগুলো ব্লগ জমে গেছে, দিতে পারিনি, তো সেগুলো আস্তে আস্তে আমি আপলোড করবো, যেদিন এডিট করতে পারি সেদিন দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আরও একটা কথা বলার আছে, খুব সামান্য কিছু করতে পারি আমি মানুষজনদের জন্য, আর এই সামান্যটুকু আমার মনে হয় অনেকেই করতে পারে। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরাও একটু এগিয়ে আসো, আমাদের এই বাঙালিদের দুর্গা পুজো তো মানে কী বলবো, একটা ইমোশন, তো সেই অনেক আনন্দ আমরা করি, অনেক প্ল্যান থাকে আমাদের দুর্গা পুজো নিয়ে, মানে এই দুর্গা পুজোটা যেতে না যেতেই মোটামুটি 6 মাস কাটতে না কাটতে তারপর আবার নেক্সট পুজোর জন্য কিন্তু আমরা প্ল্যান করে ফেলি, তাহলে বুঝতে পারছো কতটা আনন্দের ব্যাপার। তো এই আনন্দটুকু চেষ্টা করবো সবার সঙ্গে একটু ভাগ করে নিতে, খুব ভালো লাগবে। আহামরি কিছু নয়, খুব সামান্য কিছুই দিও, ওরা সামান্য কিছুতেই অনেক খুশি, কিন্তু আমরা সেটা পারি না। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যেন সবাই এই ধরনের কাজে একটু এগিয়ে আসো, ভালো লাগবে, এটা ভিতর থেকে একটা আলাদা শান্তি লাগে। তো চলো, টাটা করছে, কালকে দেখা হচ্ছে।